অনেকে আপনারা মনকষ্ট ভাই যান, যাক আমি সময় নষ্ট করতাম না, সময়টা কাজে লাগাই। তো বড় আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আসছেন আফসারি ভাই, আজকে কত মজার মজার কথা কইব, বলে যে ঠান্ডা করে দিব কি জানি কয়, এর যেমন নিয়ম দুই সাইড দশ বিশটা গানও নিয়ম উড়া লাগব। তো কিছু এলমি আলোচনা যদি আমরা না দিই তাহলে তো জাতি চেঞ্জ হবে না। আজকে আমি ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে বলবো। আর এই যে আমার মাস্টার শফিউল্লাহ রহমাল্লাহ তালা আল্লাহ আল্লাহ শাহানু তার কবরকে নূরে মুনাওয়ার করুক, তিনি যে এই প্রতিষ্ঠান রেখে গেলেন, আমরা তো কই দিয়ে এগুন বোকা মানুষ, এত লাখ টাকা সম্পত্তি গুলো আদরের সন্তানদেরকে কই গেছে, বা আজির আয় মরে গেলে তোরা আর নাম এর উপর একখান মাদ্রাসা দিস, সন্তানেরা আব্বার ওসিয়তটা অক্ষরে অক্ষরে পালন করছে, এই এই সন্তানগুলো হচ্ছে নেক সন্তান। আর তাদের বংশ থেকে আজ হোক কাল হোক দুই চারশো বছর পরে হলো দেখবেন যে কাবার ইমাম তৈরি হবে, আজহারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে, ওই আব্বার ওসিয়তটার সম্মান করার কারণে, ইসলামকে মহব্বত করার কারণে আল্লাহ তাকে রিওয়ার্ড করবে, হয়তো তারা কবর থেকে জিনিসটা দেখবে। পড়ি আমরা আমিন। ওনার আম্মাও মারা গেছেন, ওনার আম্মার জন্য দোয়া করবেন, পুরো গ্রামবাসীর জন্য কবরবাসীর জন্য দোয়া করবেন, আমার ফাটোয়ার ফাজিল মাদ্রাসার জন্য দোয়া করবেন। আপনারা যাই বলেন ফাটোয়ারের দিকে মনে হয় যেন আমার আত্মাটা এখানে মুখী হয়ে থাকে ফাটোয়ারে। আমার প্রিয় ওস্তাদ যিনি প্রতি মাহফিল আমার জন্য দোয়া করতেন আলহাজ অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সাহেব, এদিকে আসলে হুজুরের গ্রাণ পাওয়া যায়, জীবনটাই হুজুর এখানে কাটাইছে ঠিক কিনা? আজকে হুজুরের এই কথাটা না বললে এটা জুলুম হয় হুজুরের প্রতি। আল্লাহ আমার গ্রামের, আমি হুজুরের প্রিয় ছাত্র, এখান থেকে দোয়া করি হুজুরের এক ডাকে নামুলা আমদুয়ার হুজুর, আল্লাহ হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করুক, আল্লাহ ফাটোয়ারের মাদ্রাসার ঐতিহ্য যাতে আবার আগের মতো হয়, পড়ি আমিন। আবার এখানে বিশ্ববিখ্যাত এক ওলিয়ে কামেল আমাদের বসন্তপুরের হুজুর আব্দুর রব সাহ আমাদের হেড মুহাদ্দিস, তিনিও আমার প্রিয় ওস্তাদ, আর খুব আদর করতো কলজের বাইদের লইত। আবার এখান থেকে আরও একজন বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল চলে গেছেন মালানা এই হুসাইন কি মোস্তফা হুসাইন মোস্তফা আল হুসাইনি, এই যে গ্রামের বাদ খাইছে, উনি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তো এ নিয়ে আজকে কথা বলবো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ। কি বলেন, শুনলে লাভ হইব ভাইও? হয়তো এটাই আমার জীবনের শেষ মাহফিল ভাই, আপনারা তেড়ি বিশ্বাস করেন না, আয় এত অনলান মানুষ মরব কতক্ষণে। ইয়ো ভাইও, লিবিয়ার মানুষগুলা যারা হজ করছে নোমরা করছে, সৌদি আরবে টর্নেডোয়ে বিড়ে বিশ্বাস করতে তো কষ্ট হয়, পাথরের পাহাড় 54 ডিগ্রি তাপমাত্রা, হানি হতো না এদেশ কি তুফান এব লিবিয়া হে দিন না আতকা এক কদুর কতু আয় ভূমধ্য সাগর তু, এ তুফান ওই এ কয়েক ঘন্টার বৃষ্টিতে বন্যা টন্যা কিতা হানি ডানি আনি পুরা শহর দারান শহর নিয়ে গেছে, 90,000 লোক, কয় হাজার নাই মানুষ। এর আগের সপ্তাহ মরক্কো ভূমধ্য সাগরের পশ্চিম ভাড় মরক্কো ওই বিশ্বকাপে খেলছে দে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হিগেন করলে বোঝে মানে কিতা করতাম সিটিং এর ঘরে তো সিটিং বাজি করি বুঝান লাগে ঠিক নেই, ওই মরক্কো সেমিফাইনালে খেলছে দে এই মরক্কো ভূমিকম্পে মেসাকার বাইরে 5 ফুট পানি যদি সাগরের বঙ্গোপসাগরের পানি বেড়ে যায় অথবা 5 ফুট ভূমি যদি আমাদের নিচের দিকে দশে যায় বাংলাদেশ নাই, নিউজিল্যান্ড 1 কিলোমিটার নিচে আরও একটা মহাদেশের সমপরিমাণ দেশ, এটারে কেউ স্বীকৃতি দেয় না অষ্টম মহাদেশ হবে এই কারণে, অস্ট্রেলিয়া থেকে এটা বড় এই জন্য কেউ স্বীকৃতি দেয় না, এটা ফানির তলে আছে এক সময় এটা ছিল, গুগল আবিষ্কার হয়েছে কোন দিন, হজরত গুগল হুজুর এদিন না কোন দিন এদিন না হজরত গুগল হুজুর গুগল ম্যাপ থো বেটা তোর গুগল ম্যাপ, তারপরে আমেরিকা আবিষ্কার করার আগেও তো পৃথিবী ছিল ছিল নি, এই নিউজিল্যান্ড একটা মহাদেশ ছিল অন অল্প কদূর আছে, এটা মালদ্বীপ যারা গেছ দেখবি প্রশান্ত মহাসাগরের উপরে 2 ফুট উপরে পুরাটা দেশ, বিমানবন্দরও নামেদে সাক্কা সাগরের হানির মেদে সিলিপ খায়, উমা কইলাম ফাইলিং করে বিল্ডিং করছি নি, ক কি এর ফাইলিং এটি তো হাতর কহুরা হাতর, ওই অগ্নিগিরি ওই সাগরে ওয়াইজাল বিহার ও সুজিরাত সাগরে যখন আগুন লাগাইব এ সাগরের ভিত্তি দিয়ে আগুন লাগায় হাতর বানায় 1200 দ্বীপ নিয়ে একটা দেশ, হিডার নাম মালদ্বীপ, হিডার নাম মালদ্বীপ, এক মন্ত্রীর জামাই আঙ্গন নোয়াখালীর এক জামাই, মাগো তোগো ফ্রেমে এত মজা,
পুরো আমেরিকা তোমাইয়া চলিয়ে ইয়ে বাংলাদেশ কই গ্যার ফেমে চলিয়ে আছে জার্মান তো চলিয়ে ইয়ে মিশর তো চলিয়ে ইয়ে ওরে মা রে বাংলাদেশীরা আই লাভ ইউ তে ঠিক আছে আর আই বিমান বন্দর গেছি আর বুঝিনি জাহাঙ্গীর ভাই কই এই গ্যা দেন দে কালা করে এই গ্যা অন্য কোন নোয়া খাইলা কইলাম আমি কি তা কই লগে দিদেও গাড়ে এ সেতি ইয়ানের মন্ত্রী আই কই আলহামদুলিল্লাহ এইভাবে মন্ত্রী টন্তে বিয়া করিস আবার ভারতের এক নাগরিক বর্তমান লন্ডনের প্রধানমন্ত্রী আল্লাহ দেয় এগুলো আলহামদুলিল্লাহ কবেড়া তো এই মালদ্বীপ মাত্র দুই ফুট ফানির উপরে পুরো মানজন পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা আল্লাহ রক্ষা করছে যদি সাগরের হুকুম করে তুই হাঁস ফুট বা ঢেউ মারে দিবি বিমানবন্দরটা সহ কাফে যারা গেছেন তারা কথাগুলো সত্যায়ন করবেন তারা বুঝবেন পুরো বিমানবন্দর লড়ে মাগো মারে দে কিন্তু কইলাম দে এটা ডোবে না ক ডোবে না ডোবে না তো হয়তো এটা শেষ মাহফিল হয়তো আর আরে মাহফিল হয়তো এত সুন্দর জমবে না রে যেই কোনো মুহূর্তে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা যেই কোনো মুহূর্তে নাই আর আমরা নাই আর আমরা অর্থাৎ মহাপ্রলয় হইবার আগে আগে ছোট ছোট ভূমিকম্প হয় কেউ আমরা বিশ্বাস করতেছি না আর 150 বছরের ভিতরে আমাদের দেশে বড় ভূমিকম্প হয় নাই নিচে টেকনোটেট প্লেটগুলো শক্তি জমা করি ফায়ারিং প্লেটে আছে যে কোনো মুহূর্তে হয়ে যাবে আল্লাহ আমার জাতিগোষ্ঠীকে তুমি হেদায়েতের উপরে রাখো আমিন ইমানের সহিত কবুল করো আমিন হয়াত আমাদের বাড়বে না সেটা আমরা বলিও না যেদিন তোমার মন চায় নিয়ে যাইও তবে আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবর দেশে নিও আমিন আসেন ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আমি বলছি এই কথাটা অতিরিক্ত বললাম আর কি বলবো তো ইনশাআল্লাহ কারা কারা চলে যাবেন হাত উঁচু করে দেখান কিরা আসলি গা তোরা ভুলে উড়েছি যে গেলে কব ভুলে আয় তো বুঝি আয় তো প্রশ্ন হেন করে গেলেছি এখন আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক পড়ো তোমার রবের নামে পড়ালেখা চলবে চলবে তোমার রবের নামে হে ও বান্দা ফাড়ো জ্ঞান বিজ্ঞান আইসিটি টেকনোলজি রাডার বিজ্ঞান ফিলোসফি যা মন চায় টেকনোলজি যাই করো তবে পড়াতে আমি আল্লাহকে রেখো মদিনার নবীজিকে রেখো আল্লাহ প্রথম ওহির প্রথম বাক্যটাই হচ্ছে ইকরা পড়ো পড়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না তা আল্লাহ জানলা শাহানুর শখ হইল কত জাত তিনি বানাইছে একদিন ফেরেশতার কর করে হন বয় পাল্লা কিতা করে আর মন চায় কত মানুষ বানাইতাম ঠোল্লা ফাড়া ফাটোয়ার মানুষ ফাটাইতাম চাইয়ের আদম সফিউল্লারে ফাটাইতাম চাই তোরা কিতা কস আল্লাহ আনের বুঝি এই শখ না হেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আর আনে তসবি তালিল জিকির আজকার কত সুন্দর ফিক আপ মারি কি দরকার আনে মানুষ বানাইতেন কথাম ইন্নি আ'লামু মা লা তা'লামুন আই যা জানি তোরা যা তা জানস আই চাই জাঙ্গীর সাহেবের মতো কিছু লোক বানাই জসিম সাহেবের মতো আফসারি সাহেবের মতো আয় আদম সফিউল্লাহ বানাইম মানুষ বানাইম তোরা আরে বাধা দেশ থাম কাল্লা মানা করছি কিল্লা আগে অত বহুত ফাটি বানাইছে তারপরে ইয়াসফিক উদ্দিমা তারা কাড়াকাড়ি কোবাকবি করছে ফেরস্তার ওই আগের আইডিয়া তো কয় ওই মানুষও কোবাকবি করব এই জন্য আসলে ফেরস্তারকে কথা হেঁচা হয়েছে দেশ এক একটা কি কি বোমা বানাইছে ক সুইচ টিপ দিলে নাই মা কো নেটের মধ্যে টিপ দিব ইয়ান তো টিপ দিলে কো 12,000 মাইল দূরে নাই আহা হা গুগলে যাইলে দেখবি এক একটা পরমাণুর শক্তি কত পৃথিবী শেষ তো অল্প কয়েকদিন আছে অর্থাৎ ইমাম মেহেদি যে আইব 150 লোক কাবা শরীফে তাওয়াফ করবো ব্যাকি মিলি গো ভাই আপনারা আই লাভ ইউ আপনি আন্না আঙ্গু ইমাম আপনার দেখতে সুন্দর লাগে বালা বালা বংশের হোলার মতো লাগে কইরে আয় হাইতেন কোন না আন্না আঙ্গু ইমাম এই অন্তু উনি এই তামাম পৃথিবীতে ইসলামের আলো ছড়াইব কিন্তু মানুষ থাকব কম সেই জামানাতে আমরা আই গেছি ফরমানু হামলা হইব মানুষ নাই মানুষ কি নাই এই অবস্থা আসতেছে বিশ্বাস করতে কষ্ট হয় আগে যদি 20-25 বছর আগে যদি কইতাম যারা মোবাইলে করে আনরে টিয়া দিব কোথা নাড়ামির জায়গা আছে তোর আব্বা ঠোল্লাড়া তোর আব্বাও আসিল নাড়া তুই অন নাড়ামি করস কিন্তু ঠিকই অন 20 বছর হরে মোবাইলে টিয়া দে বিকাশে কন কাস বিকাশে টিয়া দে আবার মহিলা কয় ইউর অ্যাকাউন্ট সাকসেসফুললি রিফেলড
অন এটা দেখে কইলে বিশ্বাস করি গেলাম কিন্তু যদি কথা ইয়ানে যদি 20 বছর আগে কইতো কথা আর সিটিং বেজি হাসছ মোবাইলের ভিতর কেন রে ঠিয়া দে এক সময় নেট হুজুর আসিল না আর এক সময় নেট থাকতো না তাম পৃথিবী দেখতে আসো নেট এটা থাকতো না নবীর হাদিস সত্য ওর কথা কানা নবীর হাদিস সত্য আতুরে আল্লাহ নে আবেগ দিক নবীর হাদিস সত্য নবী কই ইয়াজুজ মাজুজ যখন যুদ্ধ করব পৃথিবীতে তীর তীর দি মানছি বাতাইনবো তাহলে বুঝা গেল গ্যাস থাকতো না কারণ থাকতো না তেল্লা সোরা তেল থাকতো না কিচ্ছু নাই ওই আমার গোবর টকায় বাতাইনবো এই পৃথিবী আবার ধ্বংসের দ্বারফা বেশি দিয়ে লেলে বেশ কইলে শেষ দিয়ে লেছে তো তোর রহমত মাগু টল্লা পাড়া তো কথা কয় আমেরিকার মানুষ দেয়া যা হযরত নেট হুজুর হযরত নেট হুজুরের মাধ্যমে দেয়া যা এগুলা একসময় থাকবে না স্যাটেলাইটে হামলা করবে সব শেষ যাক আমি ওই দিকে যাচ্ছি না এখন আল্লাহ কয় ভাই এটা বন্ধ করেন এটা বন্ধ করেন হিজ্ঞা চললে সারিব আজাব আজ একটা সেকেন্ড আর হয়াতে তো নিয়েন না মানুষটি রাইতে গেছে বাদ জান লাগবে এটা বন্ধ করেন ও হিজ্ঞা চললে সারিব আস্তে আস্তে চলো প্রিয় বন্ধুরা আচ্ছা তো এখন তো কোন কথা বলছিলাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো ফেরেশতারা কো আল্লাহ এডি তো এই কোবাকুবি করবো ঠিকই পৃথিবী অন কোবাকুবি চলে বিশ্বযুদ্ধ তোরা তো দেখস না আর আঙ্গুর তো দেড় ডেঙে হুজুর মনে করস আল্লাহ কিন্তু এখানে ওহির স্যাটেলাইট ডিরেকশন একটা দেয়ের এই ইউক্রেন যুদ্ধের গুতা নিয়ে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হইব বিলিভ ইউ আর নট এটাই খেলা ফাইনাল আজ্জা যে মাইটার দিছে রে ইউক্রেন রাশিয়া দোনো জায়গার দেশে এই আগুনিয়ান জ্বলব ছোটবেলা যে আমরা ইয়া করতাম ওই নারা টারা টোকাই বিয়েল্লা হোলান হোলানা আগুন খেলা খেলতাম আগুন জ্বালাইতে হবে আরো জবাব দিতে হবে আগুন জ্বলে রে জ্বলে জন এটা নিপ্ত আবার হাত আসারিকে দিই আবার জ্বালাইতাম এই ইউক্রেন যুদ্ধ এটা কোনো নেবে না আজ যদি কিছু কম কাল্লা আরও বেশি হয় এই যুদ্ধের টিয়া এড়িবে আঙ্গু তো লই যার হুরে পৃথিবী আঙ্গু গরিব গুণা তু এইটার কারণে বিশ্বযুদ্ধ হই 800 কোটি মানুষ শেষ লেখির এক কথাটা এটা বোঝা যাচ্ছে এটা আর নবীর হাদিসগুলা দালালত করতেছে এখন আসেন তো ফেরেশতারা আল্লাহ কইছে আল্লাহর নাম বানাইয়েন না কোনারায় বানাইও বানায় আল্লাহ সব বানাইছে ফেরেশতারা বেয়াকে সে সৃষ্টি আত্মাত বৈদ্যুতি বানায় রুডু দি এবার আল্লাহ ক হন এই আদম সফিউল্লাহরে ওয়ার্কশপ নি গ্যারেজে নি ল্যাবরেটরিতে নি সায়েন্স ল্যাবরেটরিতে নি সব কিছু শিখে দিছে ধি আল্লাহ কয় আচ্ছা আইয়ো আজ ইন্টারভিউ হইব হ্যাঁ আদম কিনলে বানাইলাম আদম দে সেরা এমন প্রমাণ হইব ফেরেশতার করে ক টেবিলিডি কিতে কিতে আছে কসে ক আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ক আল্লাহ আন্নাকর যা ওড়াইছেন তা না আরে এর বেশি তো আরি না ক বুঝিও শোনাচ্ছান আদম সফিল্লার কয় আইয়ো আম্বিউ নি বি আসমায় হাউলাই এ কুতুম সোয়াদেকে নিটা কইছে ফেরেশতার করে আদম সফিউল্লাহরে কয় তারপরে সুমার আদম আলাল মালাইকাতে ফাকালা আম্বিউনি বি আসমায় হাউলাই ইন কুনতু সোয়াদেকিন তারা কো কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আর আল্লাহ ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আল্লাহ আদম সফিউল্লাহরে সব শিখে দিছি দেখো আদম ক সিডি কিতা ক আল্লাহ এটাই মাইক্রোফোন না সাইমন মাইক ওন আউজা কোম্পানি বানাইব আচ্ছা হিটা কীতা মোড়া কল্লা এটা কইটা অক্সিজেন সিলিন্ডার আমার ফোলার জেবি পৃষ্ঠলি আবিষ্কার করবো কই ওইটা কীতা কইটা করোনা পাইসা ভে টিকা এইটা আমার অমুক ফোলা আবিষ্কার করবো হিটা কীতা কলবার রাইটে এই উড়োজাহাজ আর ওলা বানাইব কইটা লাল একটা মাথা লাল এই এন্দি হড়ি রেসে এইটা কীতা কল্লা এটা সেলু মেশিনের বটবটির ইঞ্জিন আমার ছেলে নিকোলাস অটো বানাইব এত নামের ভিতরে বটবটি ইঞ্জিনও বটবটায় তবে এটা কিন্তু রহমত এটার মাধ্যমে বহুত মানুষ উপকৃত হয়েছে কথা ঠিক কিনা এইভাবে তাম পৃথিবীতে যত কিছু আবিষ্কার হইব কেয়ামত পর্যন্ত হইব এই পর্যন্ত ওই হয়েছে বে কিছুর জ্ঞান বিজ্ঞান আল্লাহ আদম সফিউল্লাহরে শিখে দিছে হেমিয়া বই বই এটি কই আলার ফেরেশতারা কোমা কীতে রেড়া বানাইলাম তেজে হারে আল্লাহ কখন আশ্চর্য হয়েছ কেন ফাসজুদুল আদম আদমের চেষ্টা করো বে কে ফাসাদু ইল্লা ইবলিস সব ফেরেশতা চেষ্টা করছে ইবলিসও করে না উনি তো মোয়াল্লামুল মালাইকা বড় হুজুর কোকিরে তুই করলি না দে আল্লাহ
খালাকতানি মিন নার আপনি আমাকে আগুন থেকে নূর থেকে বানাইছেন ওয়া খালাকতাহু মিন তিন আদম সফিউল্লাহর আপনি মাটি দিয়ে বানাইছেন আমি কিভাবে তার সেজদা করি আল্লাহ তাআলা শানুকা ফাকরুজ মিনহা ইন্নাকা রাজীম আর এত বাইরে বড় বিয়াদব তুই অভিশপ্ত ফাজিল কোথাকার আমি মাটির আদম আমি বানাই তারে সম্মান দিছি জ্ঞানের মাধ্যমে তুই কস তুই উত্তম আমার জান্নাতে তুই থাকতিত না বাইরে আদম সফিউল্লাহ সেদিন জ্ঞানের কারণে সম্মান পাইছে ঠিক কি না আল আসমা যদি ধরেন আলিফ লাম ইস্তেক রাখি সব কিছুর নাম সব কিছু ইনস্ট্রুমেন্ট ওনারে শিখিয়ে দিছে ওনার ছেলে কাফের যারা আছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওনার হোল আইডি সব আবিষ্কার করতে আছে আলহামদুলিল্লাহ কয়রা শিখেছে কে আল্লাহ এই যে মহাগ্রন্থ আল কোরআন সাক্ষী দেখর এই এলেমের কারণে আদম সফিউল্লাহ সম্মানিত হইছে এলেম অর্জন ছাড়া বৈশাপ এই পৃথিবীতে ওনার বাঁচতেন না দেখছেন নি কিংজম আর বৈশাফে উত্তর কোরিয়া খেত খামার না কিচ্ছু না চাকরি বাকরি কিচ্ছু না তেকিতা কিতা বোমা একটা বানাই হই পৃথিবীর মধ্যে অস্ত্র বেশি মাল কামাই ভাই ঠিক কি না যদি এটা খারাপ জিনিস তবে প্রযুক্তির এমন অস্ত্র বানায় হাতি ডি বেশি এবার মাল কত টিকা মাল আবার কেউ যদি আমেরিকার কেউ বা পৃথিবীর কেউ যদি কইতো বৈশাপ এই আইফোন লোয়াইয়ান 1,20,000 টিয়া দেন আরামও দিত না অনিডের ভিতরে এমন এল হ্যাকমোট ঢুকেছে ব্যাগ হইসা দিয়ে আরো কেনে ঠিক কি না পৃথিবীতে ধনী কারা কম্পিউটার কোম্পানি অ্যাপল কোম্পানি তারপর আরো কারো হেটা হেটাচ্ছি বিভিন্ন কোম্পানিগুলো ধনী তাম পৃথিবীর সম্পদগুলো এখন প্রযুক্তির ভিত্তে চলে গেছে আর আমরা তো কইতে আছি আল্লাহ খা পাইব কি বান্ন মোরগঞ্জ বাজারে দেব ওইবে সাহুয়া দোয়ান হইবে আড্ডা দেন আল্লাহ দিব এরকম সিটিং আসেনি আল্লাহর কি দরকারটা এত আল্লাহ খা পাইব সিন দেশের মানুষেরা আর ট্যাটু মেশিন একটা নারে লাতি মারে হিটা তো টুকু করে লজস যোগা বানা আল্লাহ ইয়ান দি হুতে একটা গন্ডিয়ালা এটার অটো সিস্টেম কাজের বিনিময়ে খাদ্য ইয়ান দি সাপ দিবেন ইয়ান দি মেশিনে দরকার বোতলের কাঁক একটা মারবো ইয়ান দি আনলা লজস যোগা বাহার রেবো যাও আর ট্যাটু লজস খাইতে খাইতে যাও কাম ছাড়া বাত নাই আগে মুরব্বীরাতে কইতো তুই আজ হারাতেন কাম করছতি বাক্য খাইতে আইসতি কাম ছাড়া আর ভাই কথা কো কাম ছাড়া এসি সারা পৃথিবীর নিয়ামত গুলো আজ তাদের দেশ আল্লাহ কি করতে আসেন তারা আরে মানে না দিতার না আল্লাহর সুন্নত এটা না যে কাম করবো তারে আল্লাহ দিব জাহাঙ্গীর ভাই অফিস করি তামা তামা হয়ে যায় কত কষ্ট করে অফিস করে রিজিক তার এখানে চলে আসে কথা কো কাম করবি নি ডাং ডাং করস খালি ডাং 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 করস তোকে মতো আলসিয়া জাত পৃথিবীতে আর নাই এই জন্য আল্লাহ তো করে এই গরিব রেখেছে আরো গরিব হবি আরো গরিব হবি সিন দেশের মানুষ মাগো কি যন্ত্র একটা বানাল আছে মাগো এটা হাতরি দিয়ে ঠোল্লা ফাড়া চলে উমা দান দাই নারা বাঁধি এলায় এক কিনে দিয়ে নারা টাকো হুরালায় উমা দান পর্যন্ত সুরালায় মাগো কি ডাকাতি কারবার কো এটা বস্তাত বড়ি এলা বস্তা আবার মেশিনে শিলে আলায় এটা মেশিন এটা চলে যায় একবার সাইলি যাবি কষ্ট করছে তারা আর আমেরিকার পয়সা ফেরা টিয়া বানাইছে ডলার ও মা গো চলে চলে গোরে বিল হেতার আলো যে গো হেতা করল কে কে হারিব আর আল্লাহ যদি তা করে ধরে হারি আঙ্গো এক টিয়া হেতা গো 118 টিয়া হেতা গো একটি আঙ্গো 118 টিয়া মাঙ্গি কদ্দুর আগাই গেছে আগরে মারি লিছে আগরে তা হারিম নিয়ে থাকার লোকে জ্ঞান বিজ্ঞান তারা নিয়ে গেছে কিতে একটা বানায় বিমান একটা বানায় বাংলাদেশের অর্ধেক লই যাবে কিনতাম গেলে অর্ধেক রেল ইঞ্জিন একটা বানায় মাগো ঠের ঠেরা যায় কত হাজার কোটি টিয়া ইঞ্জিন একটা লোয়া কথা গাই লোয়া কথা গাই হেন্নে তুন হেন্নে হেন্নে তু হেন্নে দি এটা লই শুনে কতটি লই আর তোরা মানুষ কতটি লই শুনি সাগুয়া দোয়ানো এই পৃথিবীতে আল্লাহ তো গরো দিছিল হুমাইন না তু শেরশাহ শেরশাহ তু আকবরগা আকবরগা তু ইশাখা ইশাখা তু বারো বুইয়া ইডারে হিডা কোবাই ইডারে হিডা কোবাই এক কারে ব্রিটিশের আয় তো গো দেশে লই গেছে আল্লাহ কোনা কোবাই না বাহিনীর আয় দিই না হরিবানি কথা কো হরিবানি ফড়া লেখা আর হবে না তবুও বলে যাই রাসুল সাল্লামের ওয়ারিসানার দায়িত্ব আমি পালন করি রাসুল সাল্লাম বলছে মানসালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্না যে ব্যক্তি এলেম অর্জনের লাই এক পাওয়া গায় একটু চেষ্টা করে আল্লাহ তাআলা শানু তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেয় তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা কি এলেম অর্জন আজকে তো আমরা বউজি থুই ব্যবসা বাণিজ্য থুই
এত দূর দূরান্ত থেকে আইছি ইলম শিখবেল্লাই দুই চারটা কথা শিখি তাওহীদ রিসালাত পাইবেল্লাই আল্লাহ আঙ্গো জান্নাতের পথ সহজ করে দিবে কোন আমিন মাস্টার সফিউল্লাহ সাহেব ওনার সন্তানেরা প্রায় অন্তত 50 লাখ টাকা খরচ করে এলেছে যা আমি দেখলাম আর কয়েক হাজার কোটি টাকার ব্রেন তো শাস করছে এই মাদ্রাসাল্লাই তো এটা তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাচ্ছে পড়ি আমরা আমিন আসেন সংক্ষেপে বলি এলমি আলোচনা উঠলে হাইতেন না আমি আলোচনা যদি উড়া রাত কোন আই রেডি আছি কারণ এই সিজনের হইলা মাহফিল ব্যাটারি চার্জ পুরো আছে ব্যাটারি চার্জ যদ্দুর হুনতি চার্জ এককারে ফজর পর্যন্ত আই রেডি আছি ইনশাআল্লাহ আমিন কো তোলে প্রথম মাদ্রাসা কোন মাদ্রাসা জান্নাত মাদ্রাসা কোন মাদ্রাসা জান্নাত শিক্ষক কে আল্লাহ আল্লাহ শাহানু শিক্ষক কে আল্লাহ দুই ব্যক্তির নামের পাশে মুআল্লিম বলা জায়েজ অন্যগুলার সাথে মুআল্লিম বলা সত্যিকার অর্থে ঠিক হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিম বয়স তো মুআল্লিমা আমি মুআল্লিম হিসেবে আইছি আফসারি কোন মুআল্লিম ন আর হলো আল্লাহ মুআল্লিম আল্লামা আদম আল আসমা আল্লামা ফাইলের ফাইল আল্লাহ এই দুই ব্যক্তি হচ্ছেন মুআল্লিম আর আমরা সত্যিকার অর্থে মুআল্লিম না আমরা মুদাররিস আমরা দর্স করি কিছু শিখাই আর কি এ মুআল্লিমের জন্য যতগুলো এলেম সে এলেম আমার নাই তাম পৃথিবীতে কারো আছে কিনা আমার জানা নাই এইজন্য আমরা মুদাররিস তো তাহলে দ্বিতীয় নম্বর মাদ্রাসা হচ্ছে এ আরকাম মাদ্রাসা জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়িতে সাফা পাহাড়ের নিচে এখন তো সাফা পাহাড়টা নাই কাড়ি প্রায় হমান করিয়ে লেছে হজ উমরা যারা করছেন তারা দেখছেন এই এলো বিশ্ব নবী এই মাদ্রাসা একখান লটকাইছে টিচার আমার নবী দো জাহান সাল্লাল্লাহু মজার আলোচনা মজা পাইবেন বসেন আমি ঘুরাই আনতেছি ইনশাল্লাহ তো এরপরে এই তিন নম্বর মাদ্রাসা হলো মাদ্রাসা বনু জুরাই আমার নবী হিজরত করার আগে এই কিছু সাহাবীর ঘরে ফাটা দিছে টিচার হিসেবে কেমন সেখানে তিনটা মাদ্রাসা এট এ টাইম এ করছে শিক্ষক আসলো রাফে বিন মালেক তাবাকাতি ইবনে সাদের রেফারেন্স চার নম্বর মাদ্রাসা হইল সুপ্পা মাদ্রাসা মসজিদ নববীতে রিয়াজুল জান্নাতে যেখানে দুই রাকাত নামাজ পড়েন আপনারা ওই মাদ্রাসা হুজুর হিজরতের পর 622 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করছে আল্লাহুম আমিন কর এই মাদ্রাসার টিচার কে মোহাম্মদ সাল্লাল্লাহ এই মাদ্রাসার টিচার কে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ এইটা হলো বিশ্বের ইতিহাসে চতুর্থ মাদ্রাসা পঞ্চম মাদ্রাসা হচ্ছে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কোতে এটা হলো তৈরি করছে ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি ওনারা গরিব মানুষ আছিল আব্বার লগে গেছে গা সৌদি আরব তো কুরাইশ বংশের লোক ওই দেখছেন নি নসব নামাতে লেখা আল ফিহরি আল কুরাইশি হে বুড়ির আব্বা ব্যবসা করি ধনী হই হে বুড়ির বইনে দিছে মরক্কো ফেজ নগরীতে মসজিদ একখান বর্তমানেও আছে এটা আর উনি দিছে একটা ইউনিভার্সিটি এই বিশ্বে সর্বপ্রথম ইউনিভার্সিটি কারওয়াইন ইউনিভার্সিটি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জাহাঙ্গীর ভাই বিভিন্ন জাদুঘরে গেলে বাংলাদেশ বহির বিশ্বে গেলে দেখবেন মূর্তি টুর্তি কত কিছু দি থুবে রেখছে ওই অমক বিজ্ঞানীয়ে দা খন্তা কুড়াল ব্যবহার করছে তারপরে কবজা আসিল ইচ্ছা ঘরের দুয়ারে ইচ্ছা হাকানা এরকম মুসলমানের কোনো স্মৃতি নাই যত জাদুঘরে যাই যেন মুসলমান বাসা নিয়ে আসে এখন হজরত গুগল শরীফে সার্চ দিলে দেখবেন পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কারওয়াইন বিশ্ববিদ্যালয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজও আপনি গেলে দেখবেন টেকনোলজি চাকা আবিষ্কারক চাকার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব করছে তাম জগতে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি নকশা এই যে সাদের দেশে গেছে বিন্দুকে একটা কাল্পনিক রেখা বানায় রেখা বানাবেন কতগুলো বিন্দুর সমন্বয় হচ্ছে এ রেখা এ অবসোলিটলি বিন্দুকে মানে নিতে বিন্দু থেকে রকেটে যাত্রা শুরু করতে হয় এই বিন্দু এই জ্যামিতি এই নকশা খতিয়া আবিষ্কার করেছে মুসলমান বিজ্ঞানীরা লিল্লাহে তাকবীর আমি মিশর এ ইস্কান্দারিয়া লাইব্রেরিতে জাদুঘর এগুলো দেখে আসছে আল্লাহ আমাকে দেখাইছে মুসলমানেরা সর্বপ্রথম প্রেস মেশিন আবিষ্কার করছে সবগুলো সেখানে জাদুঘরে আছে তো এখন আসেন কারওয়াইন ইউনিভার্সিটি এরপরে 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয় এইটার 100 বছর পর হয়েছে 2010 থেকে 21 সালে শিক্ষাবর্ষে 740,000 শিক্ষার্থী 105 রাষ্ট্রের ভর্তি হয়েছে আমিন কর এ শুধু এগুলার মাদ্রাসার ইতিহাস কলে রাইতে যাবো শেষ আপনারা কোনো শুনতেন না
আমি জানি আপনাদের অন্য মেডিসিন দিতে হইব একটু শুনাইতে আসি আর কি তো 1092 খ্রিস্টাব্দে বর্তমান মাদ্রাসার সূচনা তারপরে 1092 তে মাদ্রাসায়ে নিজামিয়া তারপরে বাগদাদে তৈরি হইছে 1030 সালে সুলতান মাহমুদ গজনবী এই প্রথম ভারতীয় উপমহাদেশে মাদ্রাসা তৈরি করেন 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা শিহাবউদ্দিন আমির শিহাবউদ্দিন মোহাম্মদ গোরি রহিমাহুল্লাহ তাআলা এই মাদ্রাসা দিছে ভারত উপমহাদেশে তারপরে দিছে 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সাফাই নবাবগঞ্জে প্রথম মাদ্রাসা দিছে আল্লাহু আকবার এইভাবে বাংলার জমিনে এই মাদ্রাসা প্রতি গ্রামে মাদ্রাসা ছিল এই 1277 থেকে 1757 সাল পর্যন্ত ছিল মাদ্রাসার স্বর্ণযুগ যেভাবে মাস্টার সফিউল্লাহ রহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসা দিবেলে বলছে আমার জাহাঙ্গীর ভাই অফিসার ওনার ওয়াইফ সহ অফিসার ম্যাজিস্ট্রেট ওনারাই মাদ্রাসা লটকাইছে এইভাবে বাংলার জমিনে মাদ্রাসাগুলো ছিল লক্ষ লক্ষ মাদ্রাসা যখন 1757 সালে 23 জুন 6:53 মিনিটে বাংলার স্বাধীনতার সূর্য যখন ডুবে গেছে এই তখন ইংরেজরা যখন ক্ষমতায় আসলো সকল মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে মাদ্রাসার অধীনে যে শত শত একর জায়গা দিয়ে গেছে লাখের আর জমি এগুলা বাজেয়াপ্ত করে দিছে মাদ্রাসা বন্ধ হুজুর গো হেড বন্ধ বেতন বন্ধ শেষ মাদ্রাসা এরপরে ব্রিটিশরা চিন্তা করলো কি রে তাগত দেশ লই গেলাম অন বিচার বিভাগ কেন চালাইতাম কোর্ট কাছারি উপজেলা প্রশাসন কিতো চালাইতাম তাগো কথা হইতে বুঝি না তাগো অফিসিয়াল ভাষা হলো ফার্সি আর আরবি এখনো অফিসের ভাষাগুলা কোর্ট কাছারির ভাষাটা আরবি উকিল আরবি শব্দ ওয়াকিল মুখতার হাকিম ফেসকার সেরস্তাদার মুহুরি সবগুলো শব্দ এ 200 বছর পরও আরবি রয়ে গেছে আল্লাহু আকবার কয় না কলম আরবি শব্দ কাগজ উর্দু শব্দ সবগুলো শব্দ রয়ে গেছে তারপরে কি মাস মাস শব্দটা আরবি মাস সৌদি আরবে যদি বলেন বেতন দাও রাতে কয়েছে মাস মাস মানে বেতন আমরা দেখো স্যালারি এ সেখান থেকে মাস সন এ বাংলা এত সন সন্নন থেকে সন আরবি শব্দ বছর আলহামদুলিল্লাহ কয় না হ্যাঁ এখন আরবিগুলো রয়ে গেছে এখন আরবিগুলো রয়ে গেছে তখন তারা চিন্তা করলো মাদ্রাসা তো বন্ধ করছি অন্ত তাগো কথা বুঝি না দেশ চালাউন কেন তখন তারা 1780 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এই কলকাতা আলিয়া তারা গঠন করে আল্লাহু আকবার এই কলকাতা আলিয়া গঠন করি এবার সিলেবাস দিদিছে তারপরে মোল্লা মসজিদুদ্দিন কারিকুলাম দিদিছে মুসলমানের সিলেবাস আনা তো বুঝি না কিতা কিতা তখন কোরআন সুন্না সহ জেনারেল কিছু শিক্ষা টিক্ষা দিদিছে করছে এবার বহুজুর ছোট হুজুর দ্বন্দ্ব লাগি এবার এটা এ কমিটি ফতা বাতিল করি অধ্যক্ষ ফতা আছে আগ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হজরত হুজুর 27 জন প্রিন্সিপাল ইহুদি নাসারা আরে মুসলমান তো কো শরম নাই রে পৃথিবীতে বেশ বেশ জিতছে জাতি হই গেছি আনা মুসলমানেরা আগ মাদ্রাসার হজরত প্রিন্সিপাল হুজুর কে ইহুদি নাসারা কে এলাইস স্প্রেঙ্গার হলো প্রথম প্রিন্সিপাল হুজুর কথা বুঝছেন নি আর এই মাদ্রাসা গঠন করছে কে অন্ত মাস্টার সফিউল্লাহর ওয়ারিশরা করতে আছে কলকাতা আলিয়া গঠন করছে কে ওয়ারিং হেস্টিং ওয়ারিং হেস্টিং কথা কো ওয়ারিং এই কথাগুলো তো আলোচনা হয় না কেন বলতেছি বুঝবি উড়িচ্ছা বাইরে কথাগুলো শুনলে সওয়াব আছে তাহলে তোরা জাতি উন্নয়ন অবদান রাখতে পারবি আমিন ক এরপরে যখন বোটাবুটি হইল সিলেট কি পূর্ব পাকিস্তানে থাকবো বাংলাদেশ কদ্দুর কদ্দুর সীমা রেখা হইব কলকাতারা ভোট দিছে বাংলাদেশের এ পূর্ব পাকিস্তানের অধীনে থাকি যাবে কলকাতা মহাত্মা গান্ধী কনা বাইশা ভাই কলকাতা সাইডার না মাফসাই কলকাতা আমার প্রিয় দেশ এখন দুর্ভাগ্যক্রমে পাঞ্জাবও ভোট দিয়ে এলেছে এ এনডিআরে এখন মোহাম্মদ আলী জিন্না কো আয় হত্যার না দরকার তুমি দিনাজপুর টিনাজপুর পশ্চিম দিনাজপুর লই যাও কই আরে পাঞ্জাব দাও এ দুর্ভাগ্যক্রমে কলকাতা চলে গেছে কোথায় এনডিআর দিকে আর পাঞ্জাব গেছে গা পাকিস্তানের দিকে সৌভাগ্যক্রমে আমরা সিলেট পাইছি করিমগঞ্জ আঙ্গ 4টা থানা এখনো রয়ে গেছে নেপ নদীর এখানে এখনো 5 কিলোমিটার সীমানা আঙ্গ রয়ে গেছে এই জন্য বাসানি সাহেবে বলছে আমার অখণ্ড ভারত চাই অখণ্ড বাংলাদেশ চাই বাংলা ভাষা ভাষা যদ্দূর গৌহাটি আঙ্গ 600 কিলোমিটার তারপরে আসাম 500 কিলোমিটার হে দিক দিয়ে হলো কলকাতা
এই ফুরাটা আমারে ম্যাপে আমি মেঘালয় সহ আমি বাংলাদেশ চাই আলহামদুলিল্লাহ কয় না আমি রাজনীতির উদ্দেশ্যে বলতেছি না তোদের ইতিহাস বলতেছি ওই কলকাতা আলিয়ে হড়ি গেছে আবার কোথায় ইন্ডিয়াতে তো এখন মহাত্মলাদি মহাত্মা গান্ধী সহ কইলো অনন্যগো মাদ্রাসা কিতা করর এই রাতে রাতে মাদ্রাসা এটা লই অফিস আদালতে গাট্টি বসকা বাঁধি জাহাজ করে এটা ঢাকা চলিয়ে আইছে এবার যাক ভাইয়ে ভাইয়ে বাগই তারপরে 71 সালে এবারে কলকাতা আলিয়া এরপরে বাংলাদেশের চলি সুন্দর করি মালানা আব্দুল মান্নান সাহেব আল্লাহু আকবার আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো আমিন এ তিনি 1937 সালে থেকে তগু হুজুরকে করলে আন্দোলন করতে করতে 1985 সালে তারপরে এ তিনি এ হুজুরকে গো বেতন 70% সরকারি কোটা আমনি করে দিছে দাখিল আলেমেরে ইন্টার পর্যন্ত মান করে দিছে 2006 সালে আল্লাহর মাহবুব কিছু বান্দার নেতৃত্বে ফাজল কামেলের মান মাস্টার ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো কোন আমিন এই মাজা ভাঙা মাদ্রাসারে এই সোজা করছে মাওলানা আব্দুল মান্নান সাহেব সত্য তো আপনারা স্বীকার করেন না অবদান স্বীকার করেন না এটা মুসলমানের দুর্ভাগ্য কথা ঠিক কি না তো এখন এরপরে 1857 সালে 100 বছরে হুজুরেরা কিছু অর্গানাইজড হই কোনা ব্রিটিশ খেদাও দেশি দেলো হিন্দু মুসলমান অত্তরে কো দেশি দেলো আঙ্গ এ খেদাতে হুজুরেরা কিন্তু নেতৃত্ব দিছে দুর্ভাগ্য হুজুরেরা খানার সময় নাই ওই একতলাফ করে দে ব্যাক আন্দোলনে নেতৃত্ব হুজুরেরা দিছে মাগো এবার যে মার দিছে ও শিফের এই বিপ্লবের সময় আহারে মার মারি মারি এই বাংলা হিন্দুস্তানের সকল ওলামায়ে কেরামের মারি গাছে গাছে লটকে রেখেছে লাশ এ এমনি আফসারির লাশ লাশ এভাবে ঘুরে আয় হায় তারপরে এমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাল্লা তালা দায়ী গেছে কই মক্কা শরীফ এরপরে তিতুমির সাহেব তারপরে হাফেজ জামেন শহীদ ইসমাইল শহীদ মালানা রশিদ আহমদ গঙ্গোই তারপরে হাজি শরিয়তুল্লাহ সুফি ফতেহ আলী তারপরে মালানা কেরামত আলী জৈনপুরি দুইশের কে আলেম যেগুন বাচ্চে ইগুন ওই ইগুন আর চিন্তা করতেছে আয় হায় হুজুর তো শেষ আফসারি তো শেষ অনুবাদ চলবো কেমনে এ তখন ব্রিটিশেরা যে সিলেবাস দিছে সিলেবাসে মুসলমানের তৃষ্ণা মেটে না সরকারি সিলেবাস বাংলা ইংরেজি ঢুকায় সাহায্যে ফুরাও না তখন এই আপনার মালানা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই দেওবন্দে অজফাড়া গ্রামে এই এলমে ওহির এ কওমি মাদ্রাসা সর্বপ্রথম তিনি 100 বছর পর আলিয়ার 100 বছর পর এটা দিছে যার বরকতে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আমাদের ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে কথা ঠিক কিনা এরপরে জিঙ্গাবাড়ি 1874 সালে বাংলাদেশের প্রথম কওমি মাদ্রাসা সিলেট জিঙ্গাবাড়ি 1896 সালে হয়েছে হাটহাজারী মাদ্রাসা 1920 সালে হয়েছে তাঁতিবাজার মাদ্রাসা থানবী রহমতুল্লাহ আলাই করছে 1929 সালে হয়েছে বড়কাতরা মাদ্রাসা তো এই দুই আলী এবং কওমি দ্বারা শিক্ষায় এ পর্যন্ত ফাটোয়ারি ইসলাম আসে কন না আমিন আরো জোরে কন আমিন 1850 সালে নোয়াখালী কারামতি আলিয়া আলিয়া দ্বারা 60 সালে ফাইকান মাদ্রাসা রংপুর 1886 সালে সীতাকুণ্ড কামিল মাদ্রাসা 1886 সালে রায়পুর আলিয়া 96 সালে ফরিদগঞ্জ কামিল মাদ্রাসা 1913 সালে সিলেট আলিয়া 1915 সালে সারসিনা মাদ্রাসা শেষ শত দ্বারা দড়ি দড়ি আমাদের ফাটোয়ার মাদ্রাসা নাঙ্গলকোট আলিয়া আমাদের মাস্টার কি সফিউল্লাহ রহমাউল্লাহ তালার এই সমস্ত আল্লাহর ওলিদের বরকতে এই সমস্ত মাদ্রাসাগুলা এখন এই কথাগুলো বললাম কি ইল্লে কইতামনি ওরে কথা কনা কইতামনি এই মাদ্রাসার বরকতে তো আমরা ইসলাম পাইছি পাইছিনি মাদ্রাসা যদি না থাকে ভাইও আরবি শিক্ষা থাকতো ন আরবি শিক্ষা না থাকলে ইসলাম তো থাকতো ন ইসলাম না থাকলে আমরা আল্লাহরে কিভাবে ভাইও মাদ্রাসার দরকার আসেনি আসেনি তো থাকলে আমরা মাদ্রাসার শিক্ষার দিকে তো আগাইতেছি না তাহলে হাত উঁচু করে দেখান আমার মাস্টার সফিউল্লাহ সাহেবের এই মাদ্রাসা সামনের বছর ভর্তি করাইবেন কারা 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 হাত উঁচু করে দেখান লিল্লাহে তাকবীর আপনারা সর্বাঙ্গীন সহযোগিতা করবেন বাংলার সকল আলিয়া সকল কওমি সকল হাফজি সকল মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন এখন আলিয়া মাদ্রাসাগুলো কেন লাইফ সাপোর্টে যাচ্ছে মূল কথাটা আমি এখানেই বলবার জন্য আসি এতক্ষণ যাও আজ করছি ইডিগো নানগো কাম হইতো না আসল কথা শুনেন কি কথা আসল কথা কথা কয় না কি কথা আসল কথাতে আসেন হুজুর এখন এই যে এই মাদ্রাসাগুলা
এখন আমরা ভিক্ষা শিক্ষা করি দাখিল টাকেল পাস করাই 1921 সালে 2021 সালে দাখিল পরীক্ষা দিয়েছে ভাই সাহেব 298000 2 লক্ষ আর এবারে 21 সেশনের এরা এবারে পরীক্ষা দিতে আছে আলেমে মাত্র 98000 10000 এবসেন্ট আর 10000 ফেল করলে আঠায় কত 70000 তাহলে 70000 দি ফাতোয়ার ফাজল মাদ্রাসা টিকবনি না আর 10000 ফাজল মাদ্রাসা তো দুগো ভাগে হইতো না এই কষ্ট করি ওনারা 50 লাখ টাকা খরচ করি মাদ্রাসা না দের গরুর ফার্ম দিল তো বেচা কি নইতো মাদ্রাসাগুলো আজ কাঁদে অল্প সময়ের ভিতরে 5 থেকে 10 বছরের ভিতরে দেখবেন আলিয়া মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টে চলে যাচ্ছে তাইলে এগুলা হেফাজতের দায়িত্ব কার হ্যাঁ মন করছ আফসারিরে আনি 1 লাখ টাকা দি ওয়াজুনি 1 ঘন্টা ওয়াজুনি জান্নাতের হুর লই যাবে গায় তো জানি সিটিং এটা কিল্লা আর ওয়াজ হইয়ে হেতে হুরের ওয়াজ করে হেতে জান্নাতের মাইয়ার ওয়াজ করে আফসারি আই লাভ ইউ নো কে আই তো জানি সিটিং কাস্টমার ইগুন কিল্লা আইয়ে ওয়াজ ইগেন তো বিশের মত লাগে ইসলাম চলি যা 2030 সালের ভিতরে বড় বড় আলেমগুলা মরে যাবে কই সব চলি যা বুড়ো হই গেছে কথা ঠিক কি না এখন তুই যে ঠোল্লা পাড়া তো তোর হলা সাইরিয়া বেগুন বিদেশ পাড়া দিছে কানাডা অস্ট্রেলিয়া লন্ডন হুজুর দোয়া করিয়েন হুজুরের 5100 টাকা দিয়ে দি মিলে ধরায় ইয়ার হাবে সেলা মোলাই কায়ায়া ইয়ার হাবে ঠিক বনি 7 লক্ষ জনগোষ্ঠী নাঙ্গলকোট থানা ধরেন বিসিএস কাডার ডাক্তার আছে 7 জন রোগী কিন্তু প্রত্যেকে কিছু না কিছু প্রত্যেকে রোগী 7 লক্ষ জনগণ তাহলে 60 জন ডাক্তারের রোগী দেখি কুলেবুনি না আমার জনগোষ্ঠী হচ্ছে 18 কোটি মুসলমান একারে তাহলে আষ্টে দর্জন ফেইসার বক্তা দি কেমনে ময়দান টিকবো দরকার হলো প্রত্যেক ঘরে ঘরে একজন করে আলেম তৈরি হওয়া কথা ঠিক কি না প্রত্যেক গ্রামে যদি এরকম একটা আফসারি হইতো আজকে যে রিস্ক নিয়ার বর্ষাকালে কেন ওয়াজটা দিছি ভাইয়ে তিন চারজন মহব্বতের লোক দিচ্ছে কত মহব্বত দ্বীপ সিস্টেম করি আরে আয় তো জানি মেঘে লই যাবে গো আজিরা তো সিটিং বাজি করছি আর কি বর্ষাকালে দন মানে সিটিং বাজি এখন হুদিন না সিজন হলো 3 মাস 33 90 90 দিন ওয়াজ আছে 10 লাখ আমরা কেননে ডাইরি দন 20 বছর তো ডাইরি দিতে হইতো না ভাই যে সেয়া নাই আর সেয়া নাই স্কয়ার কই এবারে ডেট দি যাইবেন আয় কো কাম হইতো না এখন আড়াকিতে করতাম তাহলে যদি এরকম 1 লক্ষ ওয়াজিন হইতো তাইলে না ওয়াজুন ইহনি কলজে ঠান্ডা করম যাইতো তো তোর হলো আগুনের বিদেশ দিয়া লাগয় ওই এই ফাটোয়ার মাদ্রাসা বন্ধ হই যাইবো সব খবর তো আই লইতেছি কজন আছে ছাত্র বন্ধ হই যাইবো কই বন্ধ হই যাইবো কই ফাটোয়ার টিচার রা আসেনি এনো আইছে ইয়া না আসেনি হেতা করে রাখলেন না কা কোন গা টিচার আল্লাহ আমিন আমিন হেতারা তো আর আই লাভ ইউ কোনা ওয়াজ করি হেতা কো মাদ্রাসা দেখছেন নি খোদার কাটা আজকের হাদিয়া দানোর দরকার জাঙ্গির ভাই তে আন দি না তাকো কুতু লইয়েন তাকো বিল বন্ধ হইব তো অবস্থা ভয়াবহ ভাই ভাইও ও কলিজার ভাই আপনারা মাদ্রাসাগুলারে কলজার মধ্যে লন মাদ্রাসাগুলারে যদি কলজাত লন আল্লাহ নগরের রহমতের কলজাত লইব আমিন কর আমিন মনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু একদিন প্রেসিডেন্ট হই ঠোল্লাড়া হাতরে দি জাল লাগছে ওই কনমুর দিকে সডিয়া বাজারের দিকে যাইবে আর কি বেকার করে কান দিতেছি কানতে কানতে সৌরণী গাল ভাই হরে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী যোগাযোগ মন্ত্রী কো ভাই সাহেব কান্দেন কা আমি গরম মানুষ তো হাদিসে কিন্তু কেমনে নাই আয় তো করে বুঝাই বেললে কই তোরা যে সিস্টেমে খাস আর কি মাল লাড়ি লিস থাম কো ভাই সাহেব আন্না কান্দেন কা কোয়ার একটা স্মৃতি মনে হইছে রে কান্দিয়ের কো কি স্মৃতি কো এই হাতরে আয় ছাগল চড়াইতাম উঁট চড়াইতাম একদিন উঠে লেন্স তুলি মুর্তি আছে মুত অর্ধেক আর গা থরের কলজের মধ্যে অর্ধেক নাড়ি থরের আর আব্বাইটা দেখছি দে আর আল্লাহ সিবেদি যে হিডেনটা ইডেছি কত্তর মতো গোলাম মেরে দি কিচ্ছু হইতো না সিটিং এর উঠ ডাগাত তুই শেষ উঁটে মোতার লাগছে তুই মুতে তো তোর হরি কাটাচ্ছা তোর গাত মোতার লাগছে তুই হরি কাটাচ্ছা তোর দি কিচ্ছু হইতো না কত কান্দেন কা কয় ওমর ইচ্ছা হাবা গোবা আসিলাম মোহাম্মদ সাল্লামের মাদ্রাসা থড়ি এমন হড়া হড়াই দিছি আরশো আজিমের প্রিন্টিং প্রেস থেকে আন নামে সার্টিফিকেট আইছে অনলাইনে রাদিয়াল্লাহু আনহুম
ورادو عنه আমি আল্লাহ খুশি তুঙ্গু উপরে জান্নাতের টিকিট দিতেছি বিয়া করাইম 12000 হাসুরের লগে 10 দুনিয়ার অমান জান্নাত পাই গেছো ওমা দুনিয়াতেও আয় খুশি তুঙ্গু উপরে জান্নাতেও খুশি পরকালেও খুশি আজ সারা দুনিয়ার আয় প্রেসিডেন্ট একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদ্রাসা হওয়ার কারণে সুবহানাল্লাহ সে আল্লাহ আসেনি আছে কথা কও আছে না আল্লাহ বুড়ো হইছে না আর তোরা আলেম আসকরি ইউনিভার্সিটি চলে যাস নবীর ঘর ফাজল মাদ্রাসা লাঙ্গলকোট আলিয়া ফাটোয়ার আলিয়ার দিকে সাহসটা তোরা সব চলে যাস ইউনিভার্সিটির দিকে কথা ঠিক কি না আয় হায় রে বাজি তুই বয়াতের দড়িটা কেটে যা তুই উঠতো না হারে এত দড়ি না আছে এত তো ব্রেন আউট বুঝছ তো এত যাতে না উড়ে আমার কষ্ট হয় আমি কথাগুলো বলতে হবে আমরা যে হোলাগুলো রে বালা করি এ ফেলা ছড়াই হ্যাঁ এখন বেগুনি ইউনিভার্সিটির যা নবীর মাদ্রাসা কাঁদে আয় হায় নবীর মাদ্রাসা কাঁদে আঙ্গুরে বুঝায় কৌজুর আর মাধ্যমে তো বালা একটা খেদমত হইব ম্যাজিস্ট্রেট হইম ও উপজেলা নির্বাহী অফিসার ওইব আলহামদুলিল্লাহ অ তো বেগুন যাইতে 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 মাদ্রাসাগুলা শূন্য কথা ঠিক কি না আমিও তো 25তম বিসিএস ক্যাডার জেনারেলে চলে যেতাম আমি নবীর মহব্বতে যাইনো ম্যাজিস্ট্রেট হইব তো কি তুইব আল্লাহ এড্রেসে থাইও জনে উঞ্চিতে বাইবাতে টাইপ তুই কিতা কিতা ফর্ম লাগবে আয়াত যাই না ভাইসা তা আল্লাহ আরে এখন ম্যাজিস্ট্রেট হইলে তো আরে সরকারি গাড়ি দিত মালিক হইলো সরকার অন আল্লাহ আরে গাড়ি দিছিনি দিছিনি আল্লাহ দিছে না আরো কত গাড়ি দিব কত রাষ্ট্র সফর করাইব জান্নাতের বউ তো রেডি আছে দুনিয়াতে আর বউ কোগায় আর হাইও নজরে গেল সাইড গিয়া ঠিক নি রে আর ফালতাই ফালতাই করলেন এই বয়সে কড়াই আর করতে আর দিবনি আল্লাহ কথা কো দিবনি বাইরি এই সৌদি আরবের তাম পৃথিবীতে যে সমস্ত দেশের মানুষ আল্লাহরে ভালোবাসছে আল্লাহ তাদের ভাগ্য উন্নয়ন করছে ঠিক কি না ও মেধাবী পরশু আমি কালকে আমি লিখছি ওহে মেধাবী তুমি আল্লাহর রসুলের মাদ্রাসাগুলো রেখে কোথায় যাচ্ছ ইউনিভার্সিটিতে এত সাবজেক্ট আরবি আইলে যেন হাতে হারনাদ হাতের মাথা ঠাড়া হয়ে যা আরবি নেয় না না আমি না একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট চাইছিলাম কিনলে পায় রাষ্ট্রদূত ইউম তো রাষ্ট্র আছে 200 সারকান সরকার কোবারে দুধ বানাইব তোর মতো ছেলে যদি বড় আরবি শিক্ষিত হস তুই যদি মসজিদে বক্তৃতা দেস তোর মাধ্যমে 210-220 গা লোক জান্নাতের টিকিট পাইব আমার ঠোল্লাপাড়া গ্রামটা আলোকিত হইব আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যা আমার কলজার ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 750 কোটি মানুষ আল্লাহতে আছে বোঝে না আর মানুষগুলোর কে আদায়ত করিব ও কলিজার ভাই ও মাদ্রাসার মেধাবীরা তোমাদের হাত পায়ে ধরি বলি তোমরা ইউনিভার্সিটিতে যাইও না তোমরা মাদ্রাসা লেগে থাকো ইউনিভার্সিটিতে যদি যাও আরবি সাবজেক্টটা পড়ো ভাইও মেডিকেল পড়ার জন্য অনেক ছাত্র আছে ভাইও ম্যাজিস্ট্রেট হওয়ার মতো অনেক ছাত্র আছে ভাইও আরবি পড়ার তো ছাত্র নাই আমার নবীর মাদ্রাসাকে মাদ্রাসাতে ওহুদের কন্দন আমি শুনতে পাচ্ছি নবীরে একা রাখিও না সাহাবা আবু তালহা হুজুরের কলজাত লইয়া লেছে 73টা কবে জাজ রয়ে গেছে আতেরে কব দিছে দে আতের কব জিগেছে গা তো নবীরে সাড়ে ন ভাই তোমরা নবীর মাদ্রাসার সাড়িও না মাস্টার সফিউল্লাহ সাহেব সেই প্রেম ফাইসে আল্লাহর পক্ষ থেকে হুতের ঘরে কইছে উত্রে হয় যদি হয়াতে না কুলে তোরা আব্বার নামে মাদ্রাসা দিস সোনার টুকরা ছেলেরা মাদ্রাসা দিয়ে লেছি ও মেধাবীরা আমি আচ্ছারি চলে যাবে দুনিয়া থেকে এই মাদ্রাসা তোমার ঠগাইতো না তুমি লিখে রাখো সত্যিকার অর্থে আলেম হও সত্যিকার অর্থে আলেম হও তোমার রিজিকের অভাব হবে না পুরো নাঙ্গলকোটে আপনি দেখান বাইজাবি শরীফের এবার থরার মতো আলেম আসেনি আসেনি তো চাকরি আনলে কে দিব আর আমরা টিচারেরা কত অযোগ্য আঙ্গ ঠোল্লা ভাড়া জসিম কথা কয় না আঙ্গ ঠোল্লা ভাড়া সলিমের হুত কথা কয় সলিমের হুত কলিম সৌদি আরব গেছে হেতে যাই ওমা দেড় মাস আসিল সৌদি আরবে হেতে উঠছরা হেতে আব্বার লগে আরবিতে কথা কয় তারপরে ইয়া আবি কাইফা হালুকুম হুতে কয় বাপে কয় আব্বা ডি কিতা কর হুদ কিতা কস আব্বা আনা কুলু লাকা বিল লুগাতিল আরাবিয়া হেতে ইয়ান উৎসরাছে দেড় মাস কয় মাস আর জোরে দেড় মাস হড়াই ট্রুলি হেতে আরবি কয় আর রফিকুল্লাহ সরকারের 39,000 টাকা বেতন খায় মাস্টার ডিগ্রি পর্যন্ত হলো অগ্রে হড়াই 20 বছরে হেতে এক শব্দ আরবি জানে না এই রফিকুল্লাহ সরকারে অ্যারেস্ট করার দরকার
ও মাদ্রাসা শিক্ষকেরা জেগে উঠুন আপনার একটা ছেলে আলেম পাস করে দাখিল পাস করে যদি সৌদি আরব যায় যদি ট্রুলি আরবি বলতে পারে আপনার শ্রীলঙ্কার একটা আরব দেশের শ্রমিকের ইন্ডিয়ার একটা আরব দেশের শ্রমিকের স্ট্যাটিক বেতন 1.5 লাখ আর বাংলাদেশে ইগুনের বেতন হলো মাত্র 6000 8000 10000 তাও দালালে কফি লেখাই নাই কিরে ফোন দাস আব্বা এডু দারিডা বোকো আয় যাইম গো গোলামুরুত আইবিনি বড় যৌবন যৌবন রাখতারি না আইবিনি পরিন তো ইজ্জতার নবো আই লাভ ইউ ওর কথা কয় না যদি হাতে এয়ারপোর্ট থেকে নামিয়ে কফিলে ম্যানেজার যখন আসছে ইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কাইফা আনতুম আলহামদুলিল্লাহ ওয়াইন টু আর আনা জিতু ফিল বাংলাদেশ আতা আতাকরাউ ফিল কোরআন হ্যাঁ আনা আকরাউ ফিল কোরআন হাফিজ তো আশারা জুজিন মিনাল কোরআনিল করিম আদসো ফিল মাদ্রাসাতে মাস্টার সফিউল্লাহ ইনশাআল্লাহ তাআলা তুলি আরবি টু আরবি কইলে কো মাগু তুই সাগল ছড়াচ্ছা বাজে মাফসাই তুই আর অফিসও তুই আর অফিসও কম্পিউটার সেকশন আতামালু ফিল হাসুবা হাসুবাল মাহফিল ল্যাপটপ সালাতি আরসি না আমালু আল হাসুবা ইলেকট্রনিয়া হারি উমা তোরে কি এর আমল বিষয় তুই আরো কম্পিউটার অফিস থাকবি দরকার আর মাইয়ে বিয়ে দিউম বেতন তোর 2 লাখ কয় লাখ 2 লাখ এবার 2 লাখ রেমিটেন্স আইলে সরকারে কইতো কিতে রে এত হাজার কোটি নিয়ে এভাবে দে হাঁদা সরকারের কাছে এগুলো জরিপ আছে শিক্ষা অফিসার নাঙ্গলকোট থানা উনি রিপোর্ট দিবে এগুন মাদ্রাসার ছাত্র সরকারের কোনো মাদ্রাসায় নিবে একটি সরকারি করার দরকার আছে হুজুরের কোনো এত 2 লাখ করার দরকার সরকার দেওয়ানো আঙ্গুরের ফি দেয় না এটা অভাগ্য কথা কো তাহলে কারিকুলামটা কোথায় সার্ভিস মাস্টার ডিগ্রি পাস করিও আরবি 2 লাইন হারি না তারপরে ইউনিভার্সিটি তো পাস করিও ইংরেজি কইতে পারে না মালদ্বীপ আর ইমিগ্রেশন আটকাইছে বুয়া এই ইয়া নম্বর বুয়া হোটেল বুকিং নম্বর ইডা বুয়া কইডা তো আসমানে নিচে জমিনের উপরে এই নম্বর ইডা তো মোবাইল নম্বর ইডা নাই হে হোয়ার ইজ ইউ রিটেন দিস মোবাইল নম্বর আমি কইলাম আই নো তোর ইউ আর সিটার এই লেবাস আর কো সিটার বললাম আই এট নট সিটার আই এম টিচার ইন বাংলাদেশ তোর টিচার ইন বাংলাদেশ আর কিতা কিতা ইংরেজিতে কই ম্যাডামের আরে আটকাই হলদাই গুতাই বাবির বাপের বাড়ির মসজিদে বা নিজের মসজিদের লাই ভাই তো 2 সেট নহনের দরকার ছাগল নাই এক চেয়ারম্যান হুরাই ইউনি ইউনি দি দিছে মা গো তার কল যায় আচ্ছা তার ভাই এবার বাবির বাপের বাড়ি দেখ বা নিজের বাপের বাড়ির যে মসজিদ আছে কিতা কোন আমিন আলহামদুলিল্লাহ আর রে তার জাঙ্গির ভাইয়ের মসজিদের দরকার নাই কেন এ বান্দি ধরে কোবান ছাড়া সোজা হয় না আয় দেখ মা কুড়ি কোরআন হাদিস কাছে উপরে রাখেন এ জাঙ্গির ভাই এক সেট নেক না আব্বা আব্বার নামের উপরে মাস্টার সফিউল্লাহ রহমাউল্লাহ তাআলার নামের উপরে মাদ্রাসা এটাও মাদ্রাসা এটা দিয়ে গবেষণা করবো জাঙ্গির ভাইরে কি এক সেট দিতেন নি মাল বার করি গেলেন হরে আটা বলি যাই আহার কোম্পানি দে উড়ি গেছে বাকি নেই বুঝছো তোমার কোম্পানি উড়ি গেছে গা এই জন্য আর মায়ে বেশি না আর কইতাম অন্তরা ব্যক্তি ফেসবুক চালাবি আয় জানি এটা ভাই আনার নাম লিখিয়েলেন হাবড়ার নামের উপরে 3 নম্বর ফেজ দুটো টাকা লিয়ে আছে এরে আর কষ্ট দিতাম না গো ইন্দি বাজার কোনটা বড় বাজার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما
سخل الله له طريقا إلى الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ঠোল্লাপাড়া মাস্টার সফিউল্লাহ রহমাউল্লাহ তাআলা নুরানি ও হাফিজি মাদ্রাসা এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত নাঙ্গলকোট কুমিল্লা ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচকবৃন্দ ফরদার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা কলিজার টুকরা যুব সমাজ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার খুশি শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অযত কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়া সুযোগ দিয়েছেন তার বাণী শোনার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ ঢাকায় প্রচন্ড বৃষ্টি 22 মিলিমিটার এই সিজনের সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন উনি যতক্ষণ সুযোগ দেয় যদি প্রোগ্রামের ভিতরে বৃষ্টি নাজিল হয় কোনো আল্লাহর প্রতি কোনো খারাপ ধারণা আসবে না আমার জাহাঙ্গীর ভাই কবাই ডরে আছি আমি কই যেদিন তো আশা করছেন মাহফিলের এদিন তো সওয়াব হয়ে গেছে আমাদের দরকার যদি গৃহস্থের খ্যাত আসি কামনগরই যদি হাজিরা দিয়ে দেয় বালানো কথা কন না বালানো আমরা আশা করছি কোরআন আল্লাহর মেঘ আল্লাহর তুফান টুফান সব ওনার হাতে আমরাও আল্লাহর এখন কোন মাহফিলের হাঁকি দিয়ে যদি আটকা মেয়ে গাইয়ে তের ফেলে কোনো কাম হইতো না তো সব হয়ে গেছি আর যদি তিনি দয়া করি কয় দেন আর গুণাগার বান্দারা কিছু হনক তৈলে তো ওনার দয়া আমরা সর্বাবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে কোনো কষ্ট হয় বনি